গত ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি আর এই ভিডিওটাতে আমরা মেনলি হচ্ছে শিখতে চলেছি কিভাবে আমরা আমাদের মেশিনে আই মিন আমাদের ভার্চুয়াল ইএনবিতে আইসোলেটেড যে মেশিনটা আছে সেইখানে আমরা কিভাবে ডি জ্যাঙ্গো ইনস্টল করতে পারি সো চলুন শুরু করা যাক এখানে প্রথমত আমরা হচ্ছে চেক করে নেব যে আমাদের পাইথন অ্যান্ড পিপ পিপটা আছে কি ওকে সো যদি না থাকে গত ভিডিওগুলা দেখে আপনারা ইনস্টল করে নিতে পারেন আর যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আসতে সো এইখানে আমরা একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে মানে দুইটা ডিফারেন্সটা দেখবো যে আইসোলেটের ভিতরে মানে আমাদের এনভায়রনমেন্ট ভেরিয়েবলের ভিতরে যদি আমরা কোনো কিছু রাখি তাহলে মানে এনভায়রনমেন্ট মেশিনের ভিতরে যদি রাখি তাহলে আমরা এক্সেস করতে পারি আর বাইরে থেকে এক্সেস করতে পারবো না সেটা একটু ডিফারেন্সটা দেখব যাই হোক এইখানে সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনারা যদি ডি জ্যাঙ্গো ইনস্টল করতে চান তাহলে আমার মতো যদি আপনি উইন্ডোজে থাকেন তাহলে জাস্ট হচ্ছে পাইথন পিপ ইনস্টল বা পিপ ইনস্টল ডিজাঙ্গো এরকম লিখলে হবে আর যদি আপনারা লিনাক্সে থাকেন তাহলে লিখতে পারেন পাইথন ড্যাশ এম পিপ ইনস্টল ডিজাঙ্গো সো এখান থেকে আমরা সরাসরি কমান্ড দিতে পারি যেহেতু আমি ব্যাশে আসি সো আমি লিনাক্সের কমান্টগুলো এক্সিকিউট করতে পারবো খুব সহজেই সো এখান থেকে লিখতেছি পাইথন পাইথন ড্যাশ এম মানে মেক পিপ ইনস্টল ডি জ্যাঙ্গো সো রিমেম্বার একটা জিনিস সেটা হচ্ছে ডি জ্যাঙ্গো মানে জ্যাঙ্গোর ডিটা বড়ো হাতের হবে রিমেম্বার ইট সো এটা ইনস্টল করলে আমরা হচ্ছে জ্যাঙ্গো অ্যাক্সেস করতে পারবো সো হিড এন্টার সো এই যে জ্যাঙ্গোটা আমরা ইনস্টল করতেছি এই ইনস্টলিংটা কিন্তু এই যে এনভায়রনমেন্টটা আছে সেইখানেই হবে সো এইটা আউটসাইড থেকে আমরা চাইলে কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না বিকজ অফ এটা আইসোলেটেড অবস্থায় থাকবে সো ইনস্টল হওয়ার আগ পর্যন্ত আমরা ওয়েট করি হ্যাঁ পারফেক্টলি এটা ইনস্টল হয়ে গেছে অ্যান্ড এখন আমরা যদি এইখানে জাস্ট দেখার চেষ্টা করি মানে এই যে যে ডি জ্যাঙ্গোটা আছে এই ডি জ্যাঙ্গোটা আমরা জাস্ট খালি এখান থেকে দেখার চেষ্টা করব যে এটা কি পারফেক্টলি ইনস্টল হয়েছে নাকি হয় নাই ওকে সো সেটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আর ডি জ্যাঙ্গো আই মিন জ্যাঙ্গো অ্যাডমিন ড্যাশ ড্যাশ ভার্সন এটা লিখে ইন্টারপ্রেস করলে আমরা দেখতে পাবো যে এটা ইনস্টল হয়েছি কি হয়নি ওকে সো এখন এইখান থেকে আমরা নতুন আরও একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে যে এনভায়রনমেন্টটা আছে এইটা মানে এইখানেই তো আমরা ইনস্টল করলাম তাই না আমাদের জ্যাঙ্গোটা সো এই কমানটা দেখি তো এক্সিকিউট করে অন্য জায়গায় মানে এই ফাইলের পাতে না অন্য জায়গায় যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখি তো আমরা এখানে কী দেখতে পারি অ্যাজ আউটপুট হিসাবে সো এখানে লিখতে পারি সে ডি জ্যাঙ্গো অ্যাডমিন অ্যাডমিন ড্যাশ ড্যাশ ভার্সন সো দেখেন ডি জ্যাঙ্গো ইজ নট রিকনাইজড ওকে সো এটা আমাদের এখানে খুঁজে পাবে না বিকজ অফ এটা শুধুমাত্র এই ডিরেক্টরিটার ভেতরে আসে সো এ আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল কীভাবে আমরা ডি জ্যাঙ্গো ইনস্টল করতে পারি সেটা দেখলাম অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা শিখবো মেনলি হচ্ছে কীভাবে আমরা একটা প্রজেক্টই ক্রিয়েট করতে পারি অ্যান্ড আমাদের সার্ভারটাকে লোকাল মেশিনে রান করতে পারি সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ